নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 বছর পর 2 মে 2023 টু 30 মে 2023 শুক্র এবং শনির নবপঞ্চম রাজ্য, এর ফলে যে কটি রাশি গুপ্ত ধন প্রাপ্তি হতে চলেছে সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা এই ভিডিওতে কিন্তু আমি করতে চলেছি। 30 বছর পর শনি এবং শুক্রের নবপঞ্চম রাজ্য, 2 মে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করছে আর অলরেডি কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। এই শনি কুম্ভ রাশিতে অবস্থান করে এবং আপনার শুক্র মিথুন রাশিতে অবস্থান করে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে। 30 বছর পর এই রাশিগুলির কপাল খুলতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আলোচনা করব, তার আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে জানাই। প্রথম কথা, যারা আমার সাথে পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন, শুক্র মিথুন রাশিতে অবস্থান করছে এবং শনি আপনার অবস্থান করছে কুম্ভ রাশিতে। এই নবপঞ্চম রাজযোগের ফলে যে রাশিগুলির কথা বলবো লিখে রাখুন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দেখুন, যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, একের পর এক ঋণ, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারবে। যাদের ক্ষেত্রে বিবাহের জায়গাতে সমস্যা রয়েছে, বিবাহ হচ্ছে না বা দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে, সেই জায়গাটাতে একমাত্র জ্যোতিষশাস্ত্র। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। এরপর যে জায়গাটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, প্রমোশনের জায়গায় বাধা আসছে, যে কোনো কাজ করতে চাইছেন সেখানে বাধা আসছে এবং মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন। আপনার সন্তানের এডুকেশনের জায়গায় সমস্যা চলছে, সন্তান ক্ষেত্রে সমস্যা চলছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু সেই জায়গাটা কিন্তু টেনে তুলতে পারে। আর যারা আমার সাথে যারা পরামর্শ করছেন, আমি একটি কথা বলছি, আমি সবাইকে কিন্তু রেমেডি করাই না, যার আমি হাত ধরবো কি না তাকে আমি টেনে তুলবো। ওই কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই, যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, এবং যার হাত ধরি কি না তাকে কিন্তু পিছন ফিরে তাকাতে হয় না, তাকে কিন্তু আমি টেনে তুলি, তার পাশে সবসময় কিন্তু থাকি। অনেকেই বলে যে স্যার আপনি রেমেডি করাবেন, অনেকের ক্ষেত্রে করাই, অনেকের ক্ষেত্রে কিন্তু করাই না, অনেকের ক্ষেত্রে জাস্ট বিচার করে আমি কিন্তু বলে দিলাম, সেখানে তাদেরকে রেমেডি করায় ছাড়া নমনীয় স্যারেন্ডার হয়, তাদের জন্য আমি পাশে, তাদেরকে নিজে থেকে আমি কথা বলি, তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট সবসময় রাখি। অর্থাৎ নমনীয়তা এবং স্যারেন্ডার হওয়া, যে স্যার আপনার উপর আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, আপনি যে করে হোক এখান থেকে আপনি কিন্তু আমাকে টেনে তুলুন, আমার হাত ধরে আপনি টেনে তুলুন, ডেফিনেটলি আপনাকে আমি অবশ্যই টেনে আমি তুলব, যে কাজগুলো করি কিনা গ্যারান্টির সাথে। আর কৌশিক রায় যে প্রেডিকশানগুলো করে কিনা, কোনো প্রেডিকশান মাটিতে পড়ে না, যে কোনো প্রেডিকশানগুলি কোনো মেট প্রেডিকশানের মাটি পড়ে না। আর যে গ্রহের গোচর ধরে আমি আলোচনা করছি কিনা, ওই হাওয়াতে কোনো কথা কৌশিক রায় বলে না, দুম করে বলে ফেললাম এই এই রাশিগুলো ভালো, কী কারণ, ওয়াই, কিসের জন্য, এবং
এর পাশাপাশি আরেকটি কথা বলছি, অনেকে বলছেন যে স্যার আপনার নাম নিয়ে করছে। আমি আবারও বলছি, যারা যখন পেমেন্ট করবেন তখন কৌশিক রায়ের নাম লেখা আছে, তবেই কিন্তু আপনারা পেমেন্ট করবেন। আমি একটি কথা বলছি, শনিকে ভালো করতে পারলে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং শুক্রের জায়গাটা যদি আপনারা ভালো করতে চান শুক্রের একটা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। তবে নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আপনারা দেখান, বিশেষভাবে আপনারা নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এইবার আমি আলোচনা করতে চলেছি এই শুক্র এবং শনির নবপঞ্চম রাজ্যকে। প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার এই নবপঞ্চম রাজ্যকে আপনার প্রথম কথা আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার বিদেশ থেকে লাভ এই দোসরা মে থেকে, আপনার মান সম্মান খ্যাতি পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি করবে, আপনার কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, আপনার স্টক মার্কেট ফাটকা ট্রেন্ডিং থেকে এই সময় লাভ দিতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই নবপঞ্চম রাজ্যকে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ, এই সময় আপনাদের মান সম্মানের জায়গা, যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, লাভ হবে। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে, গুপ্ত ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, এই নবপঞ্চম রাজ্যকে বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই নবপঞ্চম রাজ্যকে মিথুন রাশি হতে চলেছে মালামাল, কারণ আপনার ভাগ্যভাবে শনি এবং আপনার রাশিতে শুক্র পঞ্চমপতি। আপনার অনলাইন ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিং থেকে আপনারা লাভ পাবেন, যারা কেমিক্যালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোলিয়াল প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ দিবে। এবং যারা কসমেটিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ধনভাবে রাশির অধিপতি অবস্থান করছে, কর্মভাবে শনি আপনার কর্মক্ষেত্রে উন্নতি দিবে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে। এই দোসরা মে থেকে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দিক কিন্তু নিয়ে আসতে চলেছে, লিখে রাখুন। এই সময়ের মধ্যে আপনার বৃষ রাশি আপনি যদি মানুষ হন, আপনাদের মান সম্মানের জায়গা, বুদ্ধির জায়গা, কেরিয়ারের জায়গায় লাভ, এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা অ্যাক্টিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে। হঠাৎ অর্থপ্রাপ্তি, গুপ্ত ধন প্রাপ্তি, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা ফিরে পেতে কিন্তু চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে, 30 বছর পর এই নবপঞ্চম রাজ্য শুক্র এবং শনির আপনার সফলতা সাকসেস দিবে, ইনকাম আপনাদের বাড়বে, আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনার লেখার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন, আপনি মেষ রাশির মানুষ, এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির নবপঞ্চম রাজ্যকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ, সফলতা আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, বড় ভাই বোনদের সাথে সম্পর্কের এই সময় উন্নতি আপনাদের হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি করছে এই 30 বছর পর শুক্র এবং শনির এই নবপঞ্চম রাজ্যকে মহালাভ হতে চলেছে ধনু রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ধনু রাশির জাতক এবং জাতিকারা। অর্থাৎ এই যে আমি রাশিগুলির নাম আমি বললাম, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি,
ধনুরাশি এবং কুম্ভ রাশি, এই কটি রাশির, এই ছয় ছয়টি রাশির এই 2 মে 2023 টু 30 মে 2023 মধ্যে বড় ধরনের মহা পরিবর্তন আসতে চলেছে এই নবপঞ্চম রাজযোগের ফলে। এই ছয়টি রাশির কপাল খুলতে চলেছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। আবারও বলছি, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। আবারও বলছি, ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।